বহু বছর ধরে কোনো ধরনের নিয়োগ করা হচ্ছে না ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে, তাই নিয়োগের দাবিতে এবার মাঠে নামলো বেকার ফিজিওথেরাপিস্টরা। এই দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করলো বেকার ফিজিওথেরাপিস্টরা। তারা জানায়, রাজ্যে প্রায় 500 জন ফিজিওথেরাপিস্ট আছে, প্রায় 5 বছর ধরে রাজ্য সরকার এই দপ্তর নিয়োগ করছে না, তার জন্য আজ তারা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারে 2017-এর পরে আমাদের 5 বছর অতিক্রম হয়েছে, কিন্তু কোনো ফিজিওথেরাপি স্বাস্থ্য দপ্তরে ওদের নিয়োগ হয়নি। তো আমরা আজকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে সে বিষয়টি অবগত করবো যে আমরা ভেরি রিসেন্ট দেখেছি যে কিছু সংখ্যক ফার্মাসিস্ট থেকে শুরু করে বিভিন্ন হেলথ কেয়ার সেক্টরে লোক নিয়োগ করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করব যে ফিজিওথেরাপিস্টের যে রোল স্বাস্থ্য দপ্তরের, আশা করি উনি এটা খুব ভালোভাবে জানেন। তো এই বিষয়ে যদি উনি আমাদের ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নেন এবং ক্যাবিনেট ডিসিশন নেওয়া হয় যে পোস্ট ক্রিয়েট করার জন্য। আমরা লাস্ট অগস্ট মাসে একটা আরটিএ করেছিলাম, স্বাস্থ্য দপ্তরের অধীনে কটা পোস্ট ভ্যাকেন্ট আছে, তখন দেখেছিলাম যে 10টা পোস্ট 2020-তে ভ্যাকেন্ট ছিল। অ্যাকর্ডিং টু ওদের একটা অ্যাক্ট নতুন লাগু করা হয়েছে, সে অ্যাক্ট অনুযায়ী মার্চ টু মার্চ একটা অ্যানুয়াল সেশন থাকে, সেই সেশন অনুযায়ী 10টা পোস্ট থেকে 8টা পোস্ট ল্যাপস হয়ে গেছে, যেহেতু ওই সময় রিক্রুট করা হয়নি। বর্তমানে 2টো পোস্ট আমার জানা মতো আরটিআই অনুসারে 2টো পোস্ট ভ্যাকেন্ট আছে। তো রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে নতুন পোস্ট ক্রিয়েট করা এবং রাজ্যের যে বেকার ফিজিওথেরাপিস্ট মাস্টার ডিগ্রি এবং ব্যাচেলার ডিগ্রি হোল্ডার আছে ওদের অতিসত্বর স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা, এবং আমাদের যে আরআর রিক্রুটমেন্ট রোল সেটা বিগত 25 থেকে 30 বছরের যে পুরানো রোল সেটাই রয়ে গেছে। আমরা আজকে ডেপুটেশনে চলাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সেটা অবগত করবো যে রিক্রুটমেন্ট রোলটা যাতে পরিবর্তন করা হয়, আমাদের পিএসসি লেভেল অবধি যাতে আমাদের রিক্রুট করা হয়, এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন যে অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার, ক্যান্সার রিহ্যাবিলিটেশনের ফিজিওথেরাপিস্ট বিশাল ভূমিকা, কিন্তু এখন পর্যন্ত ক্যান্সার হসপিটালে একজন ফিজিওথেরাপিস্ট রিক্রুট করা হয়নি। ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে শুরু করে ডিডিআরসি যে ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখানেও পর্যাপ্ত পরিমাণ ফিজিওথেরাপিস্ট নেই। আমরা এই দাবির জন্য আজকে আমরা অল্প পরিমাণ সংখ্যক লোক এসেছি কোভিড বিধি মেনে, আমাদের 500 থেকে 550 এখনও রাজ্যে বেকার রয়ে গেছেন, তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আজকে এখানে আছে।